হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এই নেকলেসটি তৈরি করে দেখাবো, তো চলো দেখে নাও। প্রথমে আমি দুটো এয়ার ড্রাই ক্লে নিয়ে নিয়েছি। এয়ার ড্রাই ক্লে দুটো আমি প্যাকেট থেকে বার করে পাউডারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে ক্লেগুলো আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি একটা শেপ দেব। তো দেখো, আমি এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে টাসেল লাগানোর জন্য দুটো ফুটো করে নিচ্ছি। আবার আমি কিছুটা ক্লে নিয়ে মিক্স করব ভালো করে, তারপরে আমি এখানে একটা ফ্লাওয়ার তৈরি করব। তো দেখো, আমি একে একে ফুলের পাপড়িগুলো জুড়ে নিচ্ছি ফেভিকল আঠা দিয়ে। ফুলটা আমার হয়ে গেছে, এবার আমি পাতা করব। এরপর আমি ক্লে মোল্ডিং টুল দিয়ে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে নিচ্ছি। ক্লেটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি কালার করেছি। এই জায়গাগুলো আমি হলুদ দিয়ে নিচ্ছি, আর পাতাগুলো আমি সবুজ করব, আর ফুলটা আমি লাল রঙের করব। নেকলেসটা কালার করা হয়ে গেছে। এরপর আমি টাসেল লাগাবো। টাসেল লাগানোর জন্য আমি এখানে ব্ল্যাক কালারের দড়ি নিয়েছি।